আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমরা বিনিউজা সুইমিং পুল আইছি, আর বিনিউজা সুইমিং পুলে আপনারা কি লাইবা এটা আমি ভিডিও শেষ হইয়া দিব, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেবা। বেশি বেশি করে চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবা, আর ভিডিও শেষ পর্যন্ত লোকে তাহবা। ইনশাল্লাহ ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার তোর ভালো লাগবে। ছোট ছোট যারা বেবি অখল আছেন, মানে যারা 8-10 বছর 7 বছর 6 বছর তাই লইয়াই আপনার সুইমিং পুলে গোসল করাইতার বা সাঁতার শিখাইতে পারবা। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। লেটস গো। আপনারা দেখা যে সুইমিং পুলের মানে ফানি খুব সুন্দর, ফানিয়া ফানিয়া তেমন নাই, আমার গোলা ফানি পর্যন্ত, আর খুব সুন্দর যে ভিউটা আছে বা সুইমিং পুলের যে আশপাশ যে সাইট আছে খুব সুন্দর, মানে নোংরা নাই, একটা সুন্দর পরিবেশ। সুইমিং পুলটা নির্ভিড় জায়গাতে আছে, পুরোটাইতে ইচ্ছা মতো সাঁতার কাটার বা ডুবার নবয় নাই। তাই যারা কর্তৃপক্ষ আছেন তাই তাই খুব মানে যত্ন নেন, যেহেতু আমরা প্রথমে আমি নামছিলাম না, তার লাগে দেখতে পারা যে ভাই এজন ড্রেক হয়েছে, ভাই আপনি একটু নামকা আমি সাথে খবর আনছি না, ফরে ভাইয়ে তেন তা তারা যথেষ্ট হেল্প করছেন, ফরে বেশি ছোটো ছোটো বাচ্চা থাকার কারণে ভাইয়ে আর মানে কন্ট্রোল দিতে পারছেন না। আমি নামছি আর আপনার দেখতে পারা যে মানে কম সময়েও তারা বেশ কিছুটা সাঁতার শিখিয়েছেন। সুইমিং পুলো বাড়িতে যথেষ্ট পরিমাণ হেল্প করেন সবরে, মানে ছোটো ছোটো বাচ্চা তারা সবরে বাড়িতে খুব মানে যত্ন নিয়ে নিজের বাইর লাগান নিজের বোনের লাগান মানে যত্ন নিয়ে দেখতে ফাটা যে আমার লগে যে ভাই আসছিল সে খুব বড়, তার 12 বছর সাঁতার চিনে না, তারপরে ভাই খুব মানে সুন্দর করে তারে বুকুর দরিয়া সাঁতার শিখাইতরা, আর দেখতে পারা যে সাইডে আরও পিচ্ছি পিচ্ছি আছেন তারাও হাতিটিতরা খুব এনজয় হয়, মানে ছোটো যারা আছেন তার লাগে খুব বেস্ট একটা প্লেস, তারা খুব এনজয়ও করছে, আর ইনো ফানি কম থাকার কারণে তার মানে ডুবার নবয় নাই। ইনোর পানিও খুব ক্লিন খুব পরিষ্কার পানি, প্রতিদিন বাইতার লগে আমার মাথায় ছিল বাইতে কইছেন যে প্রতিদিন তিন তিন এ পানি দেন, এই পানি উঠান ফেলা নিয়ে যায় ফলে নতুন পানি দেন, আর ইনো দেখতে পারা যে তারা ডরাইয়া আর মাঝে যাইতারা না, বাইয়া ট্রাই করা তারা মাঝে নিয়ে সাঁতার শিখান লাগি, তারপরেও তারা ডরাইতারা না দেখতে পারা। Thank you.
শেষ পর্যন্ত আমিও সুইমিং পুলে নামি গেছি আর তারা মাঝে যে তুই একটা না তা সাতার খাটরা না তারা সাইটে আইয়া উবাই দাসনের লাগি আমিও লামিয়া চেষ্টা করছি যে তারা মাঝে নিয়া যতটুকু সম্ভব সাঁতার শিখান যা এটা পারা যে তারা ঠানিয়া নেওয়া যান না টানিয়া আগে দিন লে তারা দড়িয়া টাইট করে বই তখন আর নিয়া তারা যতটুকু মানে চেষ্টা করিয়া আমি যতটুকু চেষ্টা করছি যে তারা মাঝে নিয়ে সাঁতার শিখানে মোটামুটি তারা মানে হান্ড্রেডের মাঝে 70-50% খেলছেন আর খুব সিক সিল্লান দিছেন আমার খানুন সারা যা 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 খুলেছেন সিল্লাইয়া খালি আন্না আন্না ও বাই আন্নি না হইয়া পাটা যে তাই টাইট কেটেয়া ধরছে নেওয়াও জান না পরে জোর করে নিছি আর নিয়া হাতার সাঁতার শিখানি ট্রাই করছি আর আপনার তো সাজেস্ট করবো যে ছোটো ছোটো যদি আপনার তোর বাড়িতে এরকম মানে 7-8 বছর 9 বছর 10 বছরের কেউ যদি সাঁতার না পারে তো বড় ওজন আপনারা ওলা লগিয়া ইয়া তারারে কিন্তু যদি আপনার সাইড পাঁচ দিন ট্রাই করেন তাইলে ইনশাল্লাহ তারা সাঁতার শিখিলিবা আর কম বেশ সবই সাঁতার শিখাটা দরকার কারণ হঠাৎ তো বাংলাদেশের পরিস্থিতি খারাপ হয়ে যায় আর বন্য হয়ে যায় যার লাগে সাঁতার শিখিয়ে রাখলে কোনোদিন কোনো প্রবলেমে পড়লে বা পানির যদি কোনো সময় পরে যান কোনো সময় পুকুরিত তাহলে তারা মানে নিজে নিজে বাঁচতে পারবা এই সুইমিং পুলটা হইলো বিনেজা কলেজ রোড এখানেও আছে গিয়া বুজবাড়ি আছে বুজবাড়ির পিছনে এই সুইমিং পুলটা আপনারা যদি আইন তৈলে বিনি বাজার ইয়ে যে সাইড কোন সুইমিং পুল কোন সাইডে যে সাইড দেখাইয়া দিব আর আপনারা এই সুইমিং পুলে আইবা আর আইয়া ছুটি হব যারা আছেন তারা সাঁতার শিখাইবা বড়রা আইয়া গোসল করবা আর আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার লাগে অসংখ্য ধন্যবাদ আর আমার নেক্সট ভিডিও লাগে ওয়েট করবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা থ্যাংক ইউ